আমি জয়ী। আমি ছোটবেলা থেকে দুর্গাপুরেই রয়েছি, তারপরে আস্তে আস্তে কলকাতায় যাই। আমি বাইরে বাইরে পুনেও কিছু বছর ছিলাম। এবার শ্যামের সাথে আমার বিয়ের ঠিক 4-4.5 মাস আগে দেখা হয়। দেখার পর থেকে আমরা আস্তে আস্তে কথাবার্তা শুরু করি। শ্যাম আমাকে সেই স্পেসটা করে দিয়েছে যেখানে আমরা এত ফ্রিলি মিক্স হয়েছি দুজনে। দিয়ে প্রত্যেক দিন ও আমাকে অফিস থেকে বিয়ের আগে প্রত্যেক দিন যাতে আমরা একটু টাইম স্পেন্ড করতে পারি সেই জন্য প্রত্যেক দিন ও অফিস থেকে নিয়ে আসতো। দিয়ে আমরা কিছুটা টাইম স্পেন্ড করতাম, দিয়ে রাতে আমি তখন পিজিতে থাকতাম, পিজিতে ঢুকতাম। এমনিতে খুবই ভালো ছেলে, এবং ওর ঘরে যাওয়া বা ইয়ে করা সবকিছু স্পেসটা এত ভালোভাবে আমাকে ক্রিয়েট করে দিয়েছে যে বিয়ের আগে আমাদের খুব ভালোভাবেই বন্ধুত্ব হয়ে যায়। This is Shyam here. So I'm basically I'm from Purulia, and for work, আমি অ্যান্ড মাই ওয়াইফ জয়ী, তো আমরা দুজনেই উই আর স্টেইং ইন কলকাতা। তো টু স্টার্ট উইথ, আমি প্রথমেই বলি যে আমাদের প্রথম ইন্টারাকশনসটা আই রিমেম্বার লাস্ট ইয়ার আগস্ট 2017 আমাদের প্রথম এবিপি ওয়েডিংসের থ্রু দিয়ে আমাদের প্রথম ইন্টারাকশন। তো দেখা করতে যাওয়ার কথা ডিসাইড হলো আফটার এবিপি ওয়েডিংয়ের ইনিশিয়াল ইন্টারাকশন প্রসেস যেটা হয় সেটা থেকে। অ্যান্ড ফাইনালি বোথ দ্য ফ্যামিলি, মানে আমার বাবা অ্যান্ড ওর বাবা, আমরা দুজনে ডিসাইড করলো যে উইল মিট ইন মানি স্কোয়ার কলকাতায়। তো ইট ওয়াজ ওকে গুড, উই ডিসাইডেড এ ডেট অ্যান্ড ইভেন্চুয়ালি আমরা দেখা করতে যাবো। অ্যান্ড দ্য ফার্স্ট এপিসোড আই রিমেম্বার, আই উইল টেল ইউ, লাইক প্রথম দিনই অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড দে আর ভেরি মাচ স্পেসিফিক অ্যাবাউট টাইম, দ্য ভেরি ফার্স্ট থিং উইচ উই গট টু নো দ্যাট পার্টিকুলার ডে ওনলি। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমরা সবাই হচ্ছি প্রচণ্ড not too much relevant and specific, we are like okay happy go lucky family, ঠিক আছে। তো উই ইভেন্ট, ওরা আগের থেকে অ্যাজ ইউজুয়াল ওরা আগের থেকে এসে বসে আছে রেডি। দে ইভেন্ট ইন টু মানি স্কোয়ার মল, আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা একটু ডিলে হয়েছে উইথ দ্য প্রসেস অ্যান্ড অল। তো গেছি, যাকে যাই হোক ভালো। ফার্স্ট থিং আই রিমেম্বার, জয়ীর বাবা মানে আমার শ্বশুর মশাই, ঠিক আছে। তো ইটস এ বিট ফানি, নট ইন অ্যানাদার সেন্স, বাট উনি দাঁড়িয়ে আছেন মানি স্কোয়ার মলের বাইরে, অ্যান্ড আমরা এসছি, ঠিক আছে। উনি খুব নমস্কার করলেন, আমাদেরকে নিয়ে গেলেন। তো ফার্স্ট এক্সপ্রেশন আমি একটু অন দ্য লাইটার নোট বলছি, লাইক দ্য মানি স্কোয়ার মল বিলংস টু দেম, অ্যান্ড উই আর লাইক আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মানি স্কোয়ার মলের মধ্যে তাদের এতে। গেছি, এন্টার করেছি, গোয়িং থ্রু দ্য এসকেলেটার, রেগে বসে আছে, আই গেট টু নো অ্যাট এ লেটার পয়েন্ট, রেগে বসে আছে কি আমাদের দেরি হচ্ছে, ঠিক আছে। উঠছি এসকেলেটার দিয়ে, অ্যান্ড আই এম ফাইন্ডিং সামওয়ান কামিং অন দ্য ফার্স্ট ফ্লোর, রাগি রাগি মুখ। ফার্স্ট ইন্টারাকশন আই ওয়াজ লাইক নো, দেন উইথ টাইম একটু এগোলো, সি স্টার্টেড স্মাইলিং, ভাল লাগলো আস্তে আস্তে। প্রথম জিনিস ওর স্মাইলটা আমার খুব ভাল লেগেছে। আস্তে আস্তে দেন উই স্টার্টেড টকিং, অ্যান্ড ডেফিনেটলি আমাকে যেটা বলা হয় যে আমাকে যেটা বলা হয় আমার ঠিক তার অপোজিটটা করি, এটা হচ্ছে আমার অভ্যাস অ্যাটলিস্ট ওর জন্যে। তো ডেফিনেটলি আমাকে প্রথমে বলেছিল যে আই লাইক টি, বাট ইভেনচুয়ালি আমার ছড়ানো অভ্যাসে আমি কফি নিয়ে চলে এসেছি। প্রথমে ওর রিজেকশন, ও বলল নো আই লুক ইন টু ভেরি স্মল থিংস অ্যান্ড ইভেনচুয়ালি ইটস এ রিজেকশন। তো ইভেনচুয়ালি তারপরে আস্তে আস্তে সি গট কনভিন্সড বাই হার ফাদার, আমি তো কনভিন্সডই ছিলাম,
ভাল লেগেছিল আমার ওকে। তো ইভেনচুয়ালি উই মেট আপ ইন দ্য সেকেন্ড ইন্টারাকশন, যখন আমরা দুটো ফ্যামিলি একে অপরের সাথে ফ্যামিলি ইন্টারাকশন ইন হোম। তো আমার মনে আছে যে নবমীর দিনে তো আমরা দুর্গাপুরে এসেছি, অ্যান্ড শি কেম, শি ওয়াজ সেটিং, আমার প্রথমেই ওর সাথে খুব কথা বলতে ভালো লেগেছিল। অ্যান্ড ফাইনালি ওয়েন উই মেট হার ফ্যামিলি, ইট ওয়াজ রিয়েলি নাইস, দে আর ভেরি সিম্পল। আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ইনফ্যাক্ট আমাদের সবার, যে ওনারা খুব সিম্পল বেশি, অ্যান্ড দে ভেরি ডাউন টু আর্থ পার্সন। তো দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং, দুটো ফ্যামিলির মধ্যে ইন্টারাকশন ওয়াজ রিয়েলি নাইস, ই লাইক দ্যাট দ্য মোস্ট। তো ফ্যামিলি ওয়াইজ উই ওয়ার ওকে, অ্যান্ড ইভেনচুয়ালি উই ওয়ার মেড টু সেট ইন এ রুম টু ডিসকাস। সেদিন মোটামুটি যত আমাদের জ্ঞান দেওয়ার একে অপরকে সেটা আমরা কমপ্লিট করে নিলাম, অ্যান্ড ইভেনচুয়ালি উই স্টার্টেড টকিং। আস্তে আস্তে কথা এগোনো, দ্য অনলি ক্রাইটেরিয়া ওয়াজ ফ্রম মাই এন্ড কি একটু জলদির মধ্যে বিয়ে করতে হবে। আই ওয়াজ ভেরি মাচ স্পেসিফিক অ্যাবাউট দ্যাট। ইনিশিয়ালি সি ওয়াজ লাইক নো, হাউ হাউ ইট জলদি হয়ে যাচ্ছে, বাট ইভেনচুয়ালি সি অলসো অ্যাগ্রিড, অ্যান্ড দেন ইট ওয়াজ লাইক উইদিন থ্রি মান্থস, তিন মাসের মধ্যে আমাদের বিয়ে দেখা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত উই কমপ্লিটেড দ্য এন্টায়ার জার্নি। যার মধ্যে অনেক জায়গায় আমার মনে আছে যে ফ্রম দ্য ডে উই স্টার্টেড ইন্টারঅ্যাক্টিং আমাদের কলকাতাতে, আই রিমেম্বার কি আই ইউজ টু ট্রাভেল ফ্রম অফিস টু হার অফিস অ্যান্ড টেক হার ব্যাক হোম এভরি সিঙ্গল ডে। সো ওই টাইমটা আমাদের খুব হেল্প করেছে আমাদের একে অপরের কাছে আসার জন্যে। অ্যান্ড ইভেনচুয়ালি ওয়েন আই রিয়েলাইজ হার অ্যাজ এ পার্সন, সি ইজ রিয়েলি নাইস। আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে, সি ইজ সিম্পল অ্যান্ড অনেস্ট, খুবই বেশি সিম্পল, আই লাইক ইট ইন হার। অ্যান্ড হ্যাঁ, সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে প্রচণ্ড ঝগড়া করতে ভালোবাসে, যেটা আমি একদমই করতে পছন্দ করি না, বাট ইভেনচুয়ালি আই অলসো হ্যাভ টু ডু, বিকজ তার লজিক হচ্ছে যে যত ঝগড়া করা যায় তত ভালোবাসা বাড়ে। আই ডোন্ট নো, আমি এখনো পর্যন্ত তত বুঝতে পারি না যত ঝগড়া করলে ভালোবাসা বাড়ে কিনা, বাট উই ডু ইট, ঠিক আছে, বাট ইয়া ইট ইজ হেল্পিং আস এ লট। আমি আছি গল্প তোর সাথে বুঝে নে, আমি আছি বৃষ্টি মাঝরাতে ভিজে নে, আমি আছি আয়না হয়ে তো দেখে নে, আমি আছি এক মুঠো আদর মেখে নে, তোর কারণে শিখেছি গান আমি, তোর আলোতে করেছিস না যেটা আমার ওখানে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে শি ইজ ভেরি মাচ অ্যাডজাস্টিং, যে কোনো সিচুয়েশানে যে কোনো জায়গায় খুব ভালো করে অ্যাডজাস্ট করতে পারে, অ্যান্ড শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ওর সাথে আমার সবচেয়ে ভালো ইন্টারাকশানের বেস্ট পয়েন্ট হচ্ছে আমরা একে অপরকে সব রকমের কথা বলতে পারি,
উই নেভার ফিল কি ওর সাথে আমি কোনো কথা বলতে পারবো না বা ওকে আমি কিছু ডিসকাস করতে পারবো না। এটা আমাদের মধ্যে প্রথম থেকেই এটা আমাদের মধ্যে খুব ভালো করে ইনকর্পোরেট করা আছে আমাদের রিলেশনের মধ্যে। এটা খুব মানে আমার ভাল লাগে যে আই এম ভেরি মাচ ওপেন উইথ হার অ্যান্ড ইভেন সি ইজ দ্য সেম উইথ মি। আর আই এম ভেরি মাচ লাইক আমার ট্রাভেলিংয়ের খুব শখ, মানে আই ফাউন্ড দ্যাট ও নিজেও প্রচণ্ড বেশি ভালোবাসে ট্রাভেলিং। এই দুটো আমাদেরকে হেল্প করে যে আমরা ইভেনচুয়ালি ইন কামিং লাইফ আমরা প্রচণ্ড বেশি ট্রাভেল করতে ভালোবাসি অ্যান্ড উইল ডু দ্যাট। এটা আমাদের মধ্যে খুব ভালো জিনিস, ঝগড়া থাকে, ভালোবাসা থাকে, রাগ থাকে, বাট ইভেনচুয়ালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইয়োর রিলেশন স্ট্যান্ড স্টল যখন নিজেদের মধ্যে কম্প্যাটেবিলিটিটা খুব স্ট্রং হয়। কারণ আমাদের দুজনের মধ্যে আমরা যতটুকু টাইম আমাদের মধ্যে এখনও কাটিয়ে উঠেছি উই ফাউন্ড দ্যাট উই আর ভেরি মাচ কম্প্যাটেবল উইথ ইচ আদার। লাইফে সবসময়তেই প্লাস মাইনাস কিছু না কিছু থাকে, বাট এন্ড অফ দ্য ডে হাউ বেটার উই কম্পেনসেট ইচ আদার, হাউ বেটার উই ফিল ক্লোজ ফর ইচ আদার, এই দুটো জিনিস আমাদের মধ্যে খুব বেশি করে আছে এবং এটা আমাদের রিলেশনের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট। সো দ্যাটস হোয়াট দ্যাট ইজ দ্য পয়েন্ট।
सब इश्क मेरी जात बन गई। সব জিনিসটা যেটা মানে সবচেয়ে ভালো জিনিস যেটা লাগে, হি ইজ ভেরি ইন্টারঅ্যাক্টিভ, সবার সাথে খুব ভালোভাবে, একটা অপরিচিত মানুষের সাথে খুব ভালোভাবে হি ক্যান মিক্স আপ। সবচেয়ে বেস্ট জিনিস ওর মধ্যে আমার এটাই লেগেছিল। আর তারপরে ওই আর কি সব মানে সব কিছু, একটা হেভি সিচুয়েশন হলো, হি ক্যান মেক ইট লাইট আই থিঙ্ক। সবচেয়ে ভালো জিনিস, ও সারপ্রাইজ দিতে খুবই পছন্দ করে। বিয়ের দু সপ্তাহ পরেই ওকে নয়ডা যেতে হয়েছিল। And both of us were very sad. মাঝখানে একটা উইক ছিল, দু সপ্তাহের জন্য যেতে হয়েছিল। তো দ্যাট টাইম হি গেভ মি আ সারপ্রাইজ। ও বৃহস্পতিবার রাতে 11:30 সময় চলে এসেছিল, যাতে ও ফ্রাইডে স্যাটারডে সানডে একসাথে কাটাতে পারে। ইট ওয়াজ মিস আই ওয়াজ ফিলিং ভেরি গুড অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। একটা অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে এত মিক্স আপ হওয়ার জন্য শ্যাম তো স্পেস দিয়েছে, তাছাড়া শ্যামের ফ্যামিলি, বাবা মাম্মাও মানে খুব ভালো করে স্পেস দিয়েছে। আমার মা বাপ্পি আমরা মানে সবাই খুব ভালোভাবে মিক্স হয়ে গেছি। এবং ইটস লাইক হোয়াট টু টেল, লাইক ফাইটিং ইচ ডে অ্যান্ড দেন মেকিং ইট ওভার এগেইন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দ্যাট হোয়াট মেক্স বোথ অফ আস হ্যাপি। আমি ঈশিতা, আমি বিটেকে জয়ী রুমমেট ছিলাম, আর কলেজ থেকে ওর সাথে আলাপ। ভীষণ ভালো মেয়ে, ভীষণ একটা পজিটিভ মেয়ে, আর ভীষণ অ্যাডজাস্ট করতে পারে, একদম হার না মানা অ্যাটিচিউড, মানে ভীষণ ভালো সবার সাথে মিলে মিশার। আমরা ভীষণ পেছনে লাগতাম কলেজে ওর, আর ও সেই এটা হবে না এটা হবে না করে আলটিমেটলি মেনে যেত। আর শ্যামের সাথে আলাপ হলো একটু আগে এসেছে, খুব ভালো লেগেছে দেখে। তো উইশ ইউ এ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ, ওরা খুব ভালো থাকুক, খুব হ্যাপি থাকুক, মানে এটাই প্রে করি। মনি ওং রিদ্ধিং ভবন্তু প্রবন্তু, ওং রিদ্ধিং ভবন্তু প্রবন্তু, ওং রিদ্ধিং। আমি দাঁড়িয়ে
দাঁড়িয়েছিলাম ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যেই চলে গেলে শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলা চলে তোমার কোলে এভাবেই গল্প বিটেক থেকেই একসাথে আছি, মানে বিটেকে চার বছর আমরা একসাথে কাটিয়েছি চারজন, আমি ঈশিতা জয়ী আর আরও একটা ফ্রেন্ড আছে ও আসতে পারেনি। তো আমরা চারজনই মানে ওখানে একটা মানে ভীষণই একটা খুব ভালো এনজয় করেছি ওই বিটেকের চারটে লাইফ, খুবই মেমোরেবল। আর জয়ীর সাথে কাটানো যে মুহূর্তগুলো মানে এত কিছু আছে যে এইটুকুর মধ্যে এখন পুরোটা কভার করা জাস্ট খুবই মুশকিল। কিন্তু ছোট ছোট জিনিস যেমন জয়ীর অ্যাডজাস্টমেন্ট পাওয়ার ভীষণই ভালো, আর ও খুবই মানে একটা মেয়ে হিসেবে বা একটা বন্ধু হিসেবে খুবই ভালো, মানে খুব হেল্পফুল, খুব অ্যাডজাস্ট করতে পারে। আর সব জিনিসেই আমরা জয়ীকে প্রথমে মানে কোনো একটা জিনিস আমরা চারজন যেহেতু একসাথে থাকতাম, আমি বলতাম এটা আমি আগে করব, ও বলতো ও আগে করবে, সে বলতো সে আগে করবে, জয়ী শেষে বলতো হ্যাঁ আমি জানি তো আমি লাস্টেই করব, এইরকম একটা ব্যাপার হতো। অ্যাডজাস্ট করতে পারে মানে অ্যাজ এ ফ্রেন্ড সত্যি ও ভীষণ হেল্পফুল, ভীষণ ভালো। আর এখনও তো স্যামের সাথে আলাপ হয়নি, আলাপ করবো গিয়ে। যাই হোক, আমি দুজনকেই উইশ ইউ অল দ্য হ্যাপিনেস ইন ইউর ম্যারিড লাইফ,
আর খুব 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 ভালো লাগে। আচ্ছা, আমি শুদ্ধ সত্য জয়ের থেকে আমারও বিটেকে আলাপ, বাট ওর সাথে ফার্স্ট ইয়ারে আমার অতটা ইন্টারাকশন হয়নি। আমি ভেবেছিলাম আমরা যেরকম আমাদের মতো খোলামেলা থাকতাম, ও খুব চুপচাপ এরকম থাকতো। আর মানে ফার্স্ট সেমিস্টারে আমাদের হার্ডলি কোনো কথা জানতামও না। তারপর ফার্স্ট সেমে যখন আমাদের রোল ওয়াইজ বসানো হলো, আস্তে আস্তে ইন্টারাকশন শুরু হলো, তারপর বুঝতে পারলাম কতটা ফ্রেন্ডলি। আমরা 4 বছর মিন্স একসাথে চা খাওয়া থেকে শুরু করে ডিনার করা সব কিছু মানে আমাদের গ্রুপের মধ্যে করতাম, অ্যান্ড ইটস এ ভেরি বিউটিফুল জার্নি অফ আওয়ার কলেজ লাইফ। আর এখনও অবধি ওর সাথে টাচে থাকি, মাঝে মাঝে মিস হয়ে যায়, বাইরে থাকি, তাও এখানে আসতে পেরেছি, খুব ভালো। অ্যান্ড উইশ ইউ অল জয় অ্যান্ড শ্যাম অল দ্য বেস্ট ফর ফিউচার। জয় অ্যান্ড শ্যাম অল দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস ইন লাইফ। খুব খুব ভালো থাক তোরা দুজনে, এটাই আশা করছি, উইশ করছি। আর তারপর তো চলতেই থাকবে, এখন তোদের এরপর অনেক কিছু আরও দেখার আছে, তো
উইশ করছি খুব ভালো থাক, দুজনে খুব সুখী থাক, আর সবসময় যেন কিছু না কিছু ইন্টারেস্টিং ঘটতে থাকে সারা জীবন সারা লাইফে, যাতে তোরা দুজন দুজনের মধ্যে সবসময় অ্যাট্রাক্টেড থাকিস আর খুশি হোস, স্যাটিসফাইড হোস দুজনকে নিয়ে অল লাইফ। সো উই শুড ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। मिट्टी की सुराही रास्ता देखे कैसी तेरी खुद गर्जी लव ना मगर में ना मिस्री, कैसी तेरी खुद गर्जी तुझे प्रीत पुरानी बिसरी। मस्त मौला मस्त कलंदर तू हवा का एक बवंडर, बुझते यूं अंदर ही अंदर क्यों पुकारे तेरी परछाइयां। सर झुका के कर सलाम है शाम शानदार, आसमां से आ गिरी है शाम शानदार, चक दे अंधेरा चांद जला दे बल्ब बना के, फिक्र ना करियो करना भी क्या है बिजली बचा के, सारे आम पिला खुशी के जाम शानदार, आसमां বাবা বরেন্দ্র চক্রবর্তী। ছোটবেলা থেকে ও মোটামুটি শান্ত স্বভাবের, কখনোই কখনো উগ্র ছিল না। হ্যাঁ, এবং সবসময় ও সবার কাছে লাভেবল ছিল। হ্যাঁ, এবং ও নিজের যেরকম পছন্দ মতো ও নিজেকে তৈরি করেছে। ওরা ওদের যেরকম ওদের পছন্দ খুশি থেকে ওরা জীবন যেভাবে ক্যারিয়ার তৈরি করতে চায় করুক, সেটাতে আমরা কোনো রকম বাধাও দেবো না, বা ওদের ওদের সেইখানটায় যদি আমাদের কোনো গাইডেন্স বা হেল্প দরকার হয় আমরা সবসময় সেটা করতে রাজি আছি। अब
देखो करीब से मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ आज अचानक तुमसे मिले हम ये तो नहीं है बेवजह पूछो जरा इस दिल से हम हैं मिले मुश्किल से कल फिर ना जो यहाँ गजब का है दिन सोचो जरा ये दीवानापन देखो जरा तुम हो अकेले हम भी अकेले मजा आ रहा है कसम से I feel love when I look into your eyes. I believe if you move out from my side, I'll be losing hope on you. আমি জয়ীর মা সুতপা চক্রবর্তী আমি আমার একটাই মাত্র মেয়ে আমার জয়ী জয়ীকে ছোটোবেলা থেকে অনেক মানে ধৈর্য সহকারে অনেক কষ্টে ওকে মানুষ করেছি হ্যাঁ তা ওকে আমি বড় করেছি লেখাপড়া শিখিয়ে সব কিছু করে সব কিছু গান নাচ আঁকা সবেতেই খুব পারদর্শী ছিল সব কিছুই আমি ওকে শিক্ষা দিয়েছি হ্যাঁ কিন্তু সব শিক্ষা ধরে রাখতে পারেনি পড়াটাই ধরে রেখেছে ধরে যাই হোক ও ইঞ্জিনিয়ারিং পাস করেছে পাস করে ও নিজের চেষ্টায় নিজে চাকরিতে জয়েন করেছে হ্যাঁ চাকরিতে জয়েন করে নিজেও ভালো পজিশানে ও প্রথমে সিটিএসে ছিল কলকাতায় তারপরে ওকে পুনে বদলি করে দেয় পুনেতে ও তিন বছরের কাছাকাছি চাকরি করেছে পুনে থেকে ওকে ছাড়তে যায়নি পুনের কোম্পানির লোকেরা ও কাজকর্ম এত ভালো সবার কাছে খুব প্রশংসা পায় কাজের জন্য আর ওর খুব ধৈর্য খুব সহনশীলতা ওর সব কিছু ওর মধ্যে রয়েছে তা ও তারপরে ও নিজের চেষ্টায় ও তারপরে কলকাতা টিসিএসে ইন্টারভিউ দিয়ে ও টিসিএসে এসে জয়েন করে কলকাতায় টিসিএসে জয়েন করার পর তারপরে ও বলে তারপরে আমরা ওর বিয়ে থাকার চেষ্টা করি যাই হোক বিয়ে থাকার চেষ্টা করে একটা ভালো বিয়ে দিতে পেরেছি একটা ভালো ছেলের সাথে ছেলেটা খুবই ভালো হ্যাঁ সব দিক দিয়েই ভালো আমার মেয়ে যেমন যোগ্য তেমনি ছেলেও তেমনি খুবই যোগ্য ছেলেটা সম্বন্ধে আমার কোনো এ নেই নিঃসন্দেহ খুব ভালো ছেলে স্বভাব চরিত্র সব দিক দিয়ে খুবই ভালো जाते जाते मुझ पे कर गया गुजरता साल मुहा एकदम भर गया तेरा नजारा मिला रोशन सितारा मिला तकदीर की कश्तियों को से तरसे है जैसी जिंदगी के लिए तेरी सोहबत में दुआएं है उसी के लिए तेरा मिलना है उस रब का इशारा माने मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए এবার আমি চাই যে ওরা জীবনে দুজনেই খুব উন্নতি করুক ওদের সেই উন্নতি করার দিকে ওদের লক্ষ্য আছে
আমি ওই ভগবানের কাছে প্রার্থনা করি ওরা জীবনে অনেক দূর এগিয়ে যাক। के लिए